हाय फ्रेंड्स, वेलकम टू माय बंगरमणी ब्लॉग। तो आज रविवार अपन बजे कटा सकाल 10:30। तो आज के इस समय ब्लॉगटा शुरू करछी। तो देवर को बाबा बाजार थेके चले एसेछे, की की बाजार करे निये एसेछे तोमादेर साथे शेयर करब। तो ये देखो बंधुरा, बाड़ीतेई आज बाजार निये बसे पड़েছে। আমি আজকে কিনবো এখান থেকেই। কি কি বাজার করে নিয়ে এসেছো বলো? শীতকালের সবজি কি কি বলো? সিম, কচি, উচ্ছে। বাজারে গেলে না একটু আমি একদম গ্রামের লোকেরা যেগুলো সবজি, তাজা সবজি এগুলো নিয়ে আসে, ওখান থেকে কিনে নিই। সেই জন্য খুব ভালো সবজিটা পাওয়া যায়, খুব ভালো। দেখুন আজকের এই ভেন্ডিটা দেখেছেন কত সুন্দর ভেন্ডি, একদম কচি কচি ভেন্ডি, একদম তাজা ধনে পাতা, বেতে শাক, পেঁয়াজ কলি, পেঁয়াজ গাছ। হ্যাঁ, পেঁয়াজ গাছ আছে, একদম পুরো তাজা গাছ। এটা কলি পেঁয়াজ, এটা সরু সরু, এটা লাগবে না, ভাজা খেতে ভালো লাগবে, এবি লাগবে। আচ্ছা, তার সাথে এবার গাজর, মটরশুঁটি, শশা, শশা, নতুন আলু, পেঁয়াজ তো আছে। আজ ফুলকপি এইটা নিয়ে এলাম আজকে, বাঁধাকপি, বাঁধাকপি, তারপরে কাতলা মাছ। আজকের বাজার এগুলো কি কি হবে মেনু? আজকে কাতলা মাছ হচ্ছে দুই কাতলা, মুগের ডাল, ভেজ মুগের ডাল, তারপরে কি করা যায় দেখা যাক। আর দুই একটা তো বাজারগুলো তো গুছাতে হবে, এরকম ছড়িয়ে বসে থাকলে তো হবে না। তুই কি খাবি? হ্যাঁ, বন্ধুরা বাজার আনার পর সব কাটাকুটি হয়ে গেছে, যা যা রান্না করব বলেছি তোমাদের। দই কাতলা করব, তার জন্য এই যে দেখো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছি। আর আরেকটা করব হচ্ছে মিক্স ভেজ। মিক্স ভেজটা দুপুরবেলার জন্য না, মিক্স ভেজটা রাতের জন্য, যেহেতু এখন সন্ধে পড়ে, মানে শীতকাল, সন্ধেবেলা রান্না করতে রোজ ভালো লাগে না, তো ভাবলাম এখনই করে রাখবো রাতের জন্য। রুটির সাথে খাই বা ভাতের সাথে খাই, মিক্স ভেজিটেবল হেভি লাগবে। আর এইখানে কেটে রেখেছি পেঁয়াজ কলি ভেজা ভাজা, আর এখানে হবে হচ্ছে মানে ভেজ ডাল হবে, তার জন্য বিনস আর গাজর কুচিয়ে রেখেছি। এখানে রয়েছে মিক্সড ভেজিটেবলই দেওয়ার জন্য কড়াইশুঁটি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বাঁধাকপি কেটে রেখেছি। তো আপাতত আর এখানে হবে উচ্ছে ভাজা, তাই দই কাতলা হবে, মিক্স ভেজিটেবল হবে, আর ভেজ ডাল হবে। আপাতত এইটুকুই ভেবে রেখেছি, দেখা যাক যদি আরও কিছু বাড়ে তখন তোমাদের জানাবো। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখন প্রায় আজকে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেল, দেখো ঘড়িতে কটা বাজে, প্রায় বেজে গেছে 11:40। তো রান্না বসাতে অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি রান্নাটা রান্না বসিয়ে দিয়েছি। আজকে অনেকটা লেট হয়ে গেল রান্না বসাতে। তো একটা কড়াইতে সমস্ত সবজিগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, আর একটা দিকে মশলাটাকে কষাতে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি দেরি, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ এই কড়াইটাতে সব সবজিগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আদা রসুন সব দিয়ে মশলাটাকে কষাতে দিয়েছি। সবজিগুলো থেকে একটু জল ছেড়ে এসেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, তো বেশ সেদ্ধ হয়ে গেছে ভালো রকমই, তাই একটু খুলে রেখেছি জলটা ভালো করে সবজি থেকে মরে যাক। আর এদিকে হাঁড়ির মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর ডালের মধ্যেই একেবারে হালকা করে ওই গাজর আর বিনসটাকে ভেজে দিয়ে দিয়েছি, তাহলে ডালের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে কড়াইতে মিক্স ভেজটাকে একটুখানি না মানে খুঁটি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে নিচটা লেগে না যায়। তো এইভাবেই আস্তে আস্তে তরকারিটা শুকনো হয়ে যাবে, জলটা মরে যাবে।
আগে মিক্সড ভেজটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। শুকনো শুকনোই হয়ে গেছে, আর এদিকে কড়াইতে মাছগুলো ভাজছিলাম। আমরা একটু মাছটা ভাজাটা একটু কড়া খাই, আর যেহেতু দই মাছ হবে তাই খুব কড়া করে আজকে ভাজিনি, মোটামুটি মাঝারি ভেজেছি। আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, দই মাছটা হয়ে গেলেই রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে তার মধ্যে দইটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো দই মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও, আমার তো খুব দারুণ লাগে দই মাছটা খেতে। আমি দই মাছটা করছিলাম, কিন্তু দেওয়ার পর বাবার হঠাৎ ইচ্ছা হলো যে পাশে এসে একটু বলছে সরো আমি একটুখানি করি, তাই এসে ও হাত লাগিয়ে দিয়েছে। ও খুব সুন্দর রান্না করে, দই মাছটা ওর থেকেই শেখা, ও দারুণ রান্না করতে পারে। তো এবার একটুখানি জল দিয়ে মাছটাকে একটুখানি হালকা করে ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে বেশ দইয়ের মানে টকটক ভাবটা আর একটু নুনটা ভালোভাবে ঢুকে যায়। আমরা রান্নাতে মিষ্টিটা একটু কমই খাই, তাও সামান্য একটু দিয়েছিলাম। তো দেখতে বেশ মাছটা বেশ ভালোই লাগছে, আর এদিকে ও উচ্ছে ভাজা হবে ওই জন্য হলুদ আর নুন হলুদ মাখিয়ে রাখছে। আর এদিকে মাছটা প্রায় হয়ে এসেছে, আর এই দেখো সবজিটাও নামিয়ে ফেলেছি, ডালও হয়ে গেছে, রান্না প্রায় আমার আজকের মতো কমপ্লিট। আর খুকে দেখো খেতে দিয়েছি, সে এখন ড্যান্স মোডে রয়েছে, সে ড্যান্স করছে, দেখলেই মানে কি বলবো, এত দুষ্টু এত দুষ্টু। তাকে খেতে দিয়েছি, খাবার ইচ্ছা নেই, ও ওখানে ড্যান্স করছে খেতে বসে, একদম খেতে চায় না, খুব দুষ্টু। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজকে খেতে বেশ দেরি হয়ে গেছিল, স্নান করতে প্রায় দুটো বেজে গেছে, তারপর খেয়ে দিয়ে উঠতে উঠতে আড়াইটা বেজে গেছিল, তারপর একটু বিশ্রাম করছিলাম, করে উঠেই বসে আছি। তো এখন দেবার্গ বাবাকে একটু কফি করে দেবো, অন্যদিন চা খায়, আজকে ভাবছি একটু কফি করে দেবো, কারণ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, বেশ কনকন করছে ঠান্ডাটা, ঠান্ডা লাগছে, তাই একটু গরম গরম কফি করে দুজনে মিলে খাবো। তো চা করে নিয়ে চলে এসেছি, এই যে গরম গরম চা, একটা মেরি বিস্কুট আর অরিও বিস্কুট নিয়েছি, অরিও বিস্কুটটা খেতে খুব ভালো লাগে। তো এখন প্রায় 6টা বেজে গেছে, গরম গরম চা খাবো। বাইরেটা বেশ ভালোই ঠান্ডা পড়েছে, বেশ কনকন করছে, তাই চাদর টাদর মুড়িয়ে দিয়ে ঘরে বসে এখন বিছানায় গরম গরম চা খাবো কিছুক্ষণ, একটু চাটা খেতে খেতে। আর আমি না চাটা গরম অবস্থায় খেতে পারি না, তাই আমার চা খেতে অনেক সময় লাগে, ঠান্ডা হয়ে মানে যখন একটু ঠান্ডা হয়ে যায় তারপর গরম গরম চা খেলে খুব লাগে গলায়, গরম খাবার আমি বেশি খেতে পারি না, তো তাই জন্য চাটা খেতে একটু সময় লাগবে, 15-20 মিনিট। তারপরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তো আমার এই চ্যানেলটাকে অনেক বেশি করে সাপোর্ট করো, আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, তাই তোমরা তোমাদেরাই পারবে আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, তাই সকলে সাপোর্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো, লাইক করো, কম ভালো লাগলে কমেন্ট করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।